আমার ভাইয়ের সঙ্গে আমি শুনে নিয়েছিলাম আমাদের হাতবাড়া বাড়ি আছে সেই বাড়িতে আমার ভাইয়া আছে সেই বাড়িতে আমার ভাইয়ের সঙ্গে আমি শুনে নিয়েছি ঘরে দেখুন তো যে দেখেন জুনায়েদ সোনামণি আমাদের বাসায় চলে আসছে বিকেলবেলা এসেই ভাইয়ার সাথে শুয়ে আছে তো আমার দুইটা বাবারই একটু একটু ঠান্ডা লাগছে বড় বাবাটার একটু বেশি লাগছে ছোট বাবাটার একটু কম লাগছে তো সবাই আমার দুই বাবার জন্য দোয়া করবেন যাতে আমার দুই বাবা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় সবাইকে আসসালামু আলাইকুম জুনায়েদ সালাম দাও আসসালামু আলাইকুম বলো বলো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন বলো আব্বু দেখুন ওর হাত ধরে যে দেখেন জুনায়েদ কিন্তু কথা বলতে চাইতেছে যে দেখেন কেমন করতেছে ও মাশাআল্লাহ ভিডিও দেখলে একদম পাগল হয়ে যায় এই যে দেখেন মানে ও ভিডিও করলে মানে বুঝে এই যে দেখেন ভিডিও করতেছে ও বুঝে কি এটা একটা খেলা তো যে দেখেন আর এই যে দেখেন আমার আরেকটা বাবা আমার সোনা বাবা আমার দুইটা বাবা দেখি দুইটা বাবার একটা একসাথে ছবি তুলি মাথাটা এরকম করো হ্যাঁ তাকাও তাকাও আব্বু তাকাও জিল্লা তাকাও 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 তুমি একটু কাপড়টা সরাও মুখটা আসে না তো এই যে দেখেন আমার দুই বাবা দেখছেন জিলান কিন্তু একটু বেশি দুষ্টামি করছে আজকে কয়দিন ধরে জিলান দুষ্টামি করে এই জন্য জিলানের জ্বর ঠান্ডা তো যে দেখেন দুইটা একসাথে তাই যে দেখেন আমার কিন্তু অনেক বেশি ঠান্ডা লাগছে জিলানের অনেক বেশি ঠান্ডা লাগছে সবাই কাছে দোয়া চাও যাতে তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও আমার জন্য দোয়া করবেন আমি ঠান্ডা মানে শীতকালে মাথায় দিয়েছিলাম মানে পরশু দিন কি হয়েছে ওর নানু হচ্ছে ওকে গোসল করার জন্য গরম পানি দিচ্ছে বালতির মধ্যে তো সেটা না ঢেলে ও কল থেকে পানি নিয়ে তারপর হচ্ছে ওর মাথায় ঢালছে মানে এরকম একটা অবস্থা মানে আব্বুদের বাসায় গোসল করতে ছিল তখন মানে দুষ্টুটা আমাকে বলে নাই আর আম্মুও জানে না আম্মু মনে করছে ও হয়তো বালতির পানি ঢালছে তো ঠান্ডা লেগে গেছে মানে ও এই শীতের মধ্যে ওকে আমি ছোটবেলা থেকেই তো কুসুম কুসুম গরম পানি দিয়ে ও আর আসলে গোসল করে হঠাৎ করে ঠান্ডা পানি দিয়ে গোসল করছে ঠান্ডা লেগে গেছে জুনু কথা বলো তাব্বু কথা বলো তোমার আন্টিরা তোমার কথা শুনতে চায় বলো ও মাথাটা ও রেগে গেলে মাথাটা গুস করে রাখে দেখেন মানে আমার কোলে আসবে এই জন্য এরকম করতেছে আর জুনায়েদ কিন্তু আমাদের বাসায় আসলে ও খুব খুশি হয় মানে ও ঘুরতে চায় কোথাও গেলে ও খুশি হয় আব্বুকে বড় আব্বু বেশ চিনে চিনে ও মানে ওর বড় আব্বুর কাছেও থাকে ওর আব্বুকে খুব চিনে এটাই বলতেছে জিলানি আরো জানেন কি করে ও আসলে দেখুন ও এখন জেলা বের করে তো জুনায়েদকে আপনারা দাওয়াত দেন কেউ জুনায়েদ আপনাদের বাসা থেকে খেয়ে আসুক কিছু তো যে দেখেন জুনায়েদ দুষ্টামি করতেছে তো আমার দুই ছেলের এই দুষ্টুমিগুলো আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটি দেখবেন আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে আমার জিলান্স মম এই পেজটিকে ফলো দিবেন এবং আমার একটি ইউটিউব চ্যানেল আছে সোহানা জান্নাত ব্লগ সেই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ